পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে 12ই ফেব্রুয়ারি। বৃহস্পতিবার 105 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী ইন্দ্রাণী আচার্যের সমর্থনে পথসভা করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও কুলটি বিধানসভা এলাকার বেশ কয়েকজন বিজেপি প্রার্থীরা উপস্থিত ছিল এই পথসভায়। পথসভা শেষে শুভেন্দু অধিকারী মিছিল করতে পুলিশ মিছিল আটকে দেয় বলে অভিযোগ। এদিন এছাড়াও উপস্থিত ছিলেন কুলটির বিধায়ক অজিত পোদ্দার, 102 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অভিজিৎ আচার্য সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ। একাধিক ওয়ার্ডে গৃহ সম্পর্ক অভিযান করেছে, স্ট্রিট কর্নার পথসভা 250 জন দর্শক সমর্থক নিয়ে আইন মেনে করেছি, কিন্তু এখানকার কমিশনারেট, এখানকার আইসি তোলামূল পার্টিকে ওয়েলিং করার জন্য, কারণ এখানে মধু পাওয়া যায়, কয়লা আছে, এখানকার এখানকার আইসি পোস্টিং নিতে গেলে মিনিমাম 75 লাখ টাকা ভাইপোকে দিতে হয়, এখানকার সিপি পোস্টিং নিতে গেলে মাসে 2 কোটি টাকা ভাইপোর শান্তিনিকেতনে পৌঁছে দিতে হয়, তাই কুলটি মে কুচকুচ অন্দর কি বাত চলতা হ্যায়। ইসলিয়ে বিজেপি কা স্ট্রিট কর্নার করনে কা পারমিশন ইজাজত নেহি মিলা, নেহি মিলা তো কোই বাত নেহি হ্যায়। জনতা নরেন্দ্র মোদী জি কা সাথ হ্যায়, जनता भाजपा का साथ है, और इस नगर निगम पिछले 5 साल से ज्यादा कोई काम आपका एरिया में नहीं किया है। ममता बनर्जी की सरकार, उनकी कॉरपोरेशन, नगर निगम हर चुनाव में पीने का पानी का जल घर घर देने के लिए, पानी देने के लिए कमिटमेंट देता है, अपने इस्तार में रखता है, लेकिन अपना देर घरे कारण घरे जल जाए ना। कुलटी के कॉरपोरेशन बोला जावे ना, कुलटी ते नगर आयने स्मार्ट सिटी मिशनेर कोनो अर्थेर काज। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দ বার্তা।